গো ঠাকুমা, কেমন আছো? আগের দিনের মতো একটা গল্প বল। এক লোভী কুকুর। একদিন একটি লোভী কুকুর একটি কসাই এর দোকান থেকে এক টুকরো মাংস চুরি করল। তা দেখে কসাই তার পিছনে তাড়া করল, কিন্তু কিছু দূর পর্যন্ত গিয়ে সে তার নিজের দোকানে ফিরে এল। এদিকে কুকুরটা ভীষণ ভয়ে ছুটতে লাগলো প্রাণপণে। অনেকটা যাওয়ার পর সে পিছন ফিরে তাকিয়ে দেখল যে কসাইটা তার দিকে তাড়া করে আসছে কিনা। কাউকে আসতে না দেখে সে তার গতি কমিয়ে ধীরে সুস্থে হাঁটতে লাগলো। কিছুক্ষণ পরে সে এসে পৌঁছলো একটা ছোট্ট নদীর কাছে। সে তখন মুখের মাংসের টুকরোটা নিয়ে সেতুর ওপর দিয়ে নদী পার হতে লাগলো। সে সময় নদীর পরিষ্কার জলে তার প্রতিবিম্ব ভেসে উঠতে সে সেদিকে তাকিয়ে দেখল। লোভী আর বোকা কুকুরটা নিজের প্রতিবিম্বকে মাংস মুখে অন্য একটি কুকুর মনে করল। সেই মাংসের টুকরোটাও পাওয়ার জন্য তার খুব লোভ হলো। সে এবার অন্য কিছু চিন্তা ভাবনা না করে নদীর জলে ঝাঁপিয়ে পড়ল আর সঙ্গে সঙ্গে জলের স্রোত তাকে ভাসিয়ে নিয়ে গেল। লোভী কুকুরটা মাংসের টুকরোটার সাথে সাথে তার মূল্যবান প্রাণটাও হারালো।